শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে, তারপরে নির্বাচন করবে বিএনপি, তার আগে নির্বাচন করবে না। শেখ হাসিনার ক্ষমতায় থাকলে ওই নির্বাচন নির্বাচন হবে না, ওটা হবে নিশিরাতের নির্বাচন অথবা অন্য কোনো নির্বাচন, এটা আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের দৃঢ় অঙ্গীকার শেখ হাসিনার পদত্যাগ, অর্থাৎ তার পদত্যাগের সাথে সরকারের পদত্যাগ, ডিসলিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্ট বাতিল হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, তার অধীনে নির্বাচন হবে। যে অভিযোগগুলো দেওয়া হয়েছে দেশনায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী জুবাইদা রহমানের নামে, একটা অভিযোগ সত্য নয়। আপনারা দেখেছেন মাত্র এক মাসের মধ্যে সাক্ষী জোগাড় করে এত দ্রুত গতিতে কত মামলা সমাজে, কত মামলা বছরের পর বছর সে মামলাগুলো পড়ে আছে। আজকে হাইকোর্টে লক্ষ লক্ষ মামলা পড়ে আছে। সাগর রুনির 99 বার মানে তার ইয়ে করা হয়েছে, কী বলে যে তদন্ত করা হয়েছে, খবর নয়। আর এইটা আপনার 20 দিন 21 দিন এক মাসের মধ্যে দ্রুত গতিতে নিয়ে সাজা দেওয়া, এটাই তো প্রমাণ করে যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সাজাগুলো দিচ্ছে। এই ভদ্রমহিলা সারা দেশে একজন সজ্জন এবং একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে যিনি মানুষের সেবা করছেন, চিকিৎসা দেন, তিনি একজন একটি বিখ্যাত পরিবারের সন্তান, একটি বিখ্যাত পরিবারের তিনি পুত্রবধূ, দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং এদেশের চারবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন সেই প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, শুধুমাত্র হেয় করার জন্য আজকে সরকার তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রেখেছে এবং এই দলের জনপ্রিয় নেতা যিনি গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছেন গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে, তার বিরুদ্ধে প্রায় প্রতিনিয়তই 5 মাস 6 মাস 1 বছর পরপর মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, 2 দিন আগে তার এবং তার সহধর্মিনী যিনি কোনো রাজনীতির সাথে সম্পর্কিত নন, দেশের একজন খ্যাতিমান চিকিৎসক, তার বিরুদ্ধে মিথ্যা মামলায় এবং যে অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সেই অভিযোগে আপনার সাজা দেওয়া হয়েছে, যাতে তিনি দেশে ফিরে না আসতে পারেন, মানসিকভাবে বিপর্যস্ত হন, এই নানা মানে সরকারি যে উদ্দেশ্য, অশুভ উদ্দেশ্য, এই অশুভ উদ্দেশ্যে এই সমস্ত সাজাগুলো দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কেউ কিন্তু দমে যায়নি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, তিনি বন্দী, কিন্তু তার যে সংগ্রামী যে ভূমিকা, তার যে গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে আওয়াজ, এটা আজও আমাদেরকে উদ্বুদ্ধ করে। দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে তিনি যেভাবে সুসংগঠিত করছেন এবং প্রতিনিয়ত আজকে প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ, তার নির্দেশ, তার আহ্বান আমরা শুনতে পাচ্ছি, আজকে সারা দেশ, নারায়ণগঞ্জ সহ সারা দেশের জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা আজকে উজ্জীবিত। তাই পুলিশের বুলেটকে বুকে বরণ করে, পুলিশের লাঠিচার্জকে বুকে বরণ করে এবং আওয়ামী লীগের পাণ্ডাদের আপনার লাঠি, হকি স্টিক এবং তাদের রামদা ইত্যাদির কোপ খেয়েও তারা দাঁড়িয়ে আছে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার এক অদম্য, অবিচল রাজনৈতিক নেতা হিসেবে।